আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে বৃষ্টির দিন, বৃষ্টির পরে আবার রোদও বের হয়েছে। তো আমি আপনাদের জন্য আমার বাগান থেকে কিছু কাপড় ফুল দেখাবো। প্রতিটা ফুল কি সুন্দর জোড়ায় জোড়ায়। এই ফুলগুলোকে চেনে না এমন কোনো মানুষ নেই, তবে আমি এই ফুলগুলোকে খুবই পছন্দ করি, তাই আমি আমার বাগানে সুন্দর করে লাগিয়েছি। চাইলে আপনারাও লাগাইতে পারেন, খুব সুন্দর ফুল দেয়, খুব বেশি যত্ন করতে হয় না। তো আমার এখানে অনেক ধরনের ফুল আছে, এগুলোকে দেখছেন, এগুলোকে কেউ টাইম ফুল বলে। এটা হচ্ছে রেইন লিলি, হলুদ কালারের, এটাকে নাচুনি মেয়ে বলা হয়। এটাও আরেকটা টাইম ফুল বা নাইন ও ক্লক ফুল বা নোনটা ফুল, এই জাতীয় ফুল নাম বলা হয়। এই ফুলগুলো অসম্ভব সুন্দর। এই ছবিগুলো আমি শুধু আপনাদের জন্য কালেক্ট করেছি, ধন্যবাদ। দেখুন এখানে একটি পাখি বসে বৃষ্টি কীভাবে উপভোগ করছে, সে নিশ্চয়ই আল্লাহর কাছে কিছু প্রার্থনা করছে, তাকে দেখে আমার এমন মনে হয়েছে। আসলে বৃষ্টি এখন অনেকটা কমে এসেছে। আসলে পাখি গাছপালা ওরা আমাদেরকে বেশি আল্লাহর ইবাদত করে, আমরা আসলে আল্লাহর ইবাদতটা তুলনামূলকভাবে কম করি। ওদেরকে যখন দেখি তখন আমার এরকম মনে হয়। আমার নিচে সবজি বাগান, পরের ভিডিওটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহর কী অপরূপ সৃষ্টি, কী মহিমা। এই দেখুন বৃষ্টির পরের আকাশ দেখেছেন, কেউ মনেই হচ্ছে না কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, বোঝাও যাচ্ছে না যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। সেই পাখি গাটা শুকে গেছে, এখনও সেখানেই বসে আছে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।